الأستاذ مفتي مولانا شريف الإسلام صاحب الشيخ. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه وأهل بيته وعلماء أهل سنته وأولياء ملته والعاشقين والذاكرين والحمد لله رب العالمين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد جرى فرنا مرشد فرن أعوذ بالله من আদর চারিদিকে
জলে আতে রশির বাগে জুতি কাহার, জলে আতে রশির বাগে জুতি কাহার। দেখো মদিনার বুলবুল কান্দিয়াকুল, দেখো মদিনার বুলবুল কান্দিয়াকুল, দেখো শের জিন্দির প্রাণ সখী, দেখো শের জিন্দির প্রাণ সখী, আতরশির মাজা রশির বাগে জুতি কাহার, জলে আত রশির বাগে জুতি কাহার। আল্লাহুম্মা আধ্যাত্মিক উত্তরাধিকার আমাদের পরম সত্য আল-হাজরত খাজা মিয়াবাইজান মুজাদ্দিদ সাহেবের পুত্র পবিত্র কদম মোবারকে, হুজুর কাবলা জাহান আধ্যাত্মিক উত্তরাধিকার আমাদের পরম সত্য আল-হাজরত খাজা মেজবাইজান মুজাদ্দিদ সাহেবের পুত্র পবিত্র কদম মোবারকে, কদম বসে আরজ করি হযরত খাজা মিয়াসা সাজান মুজাদ্দিদ, হযরত খাজা মেজুসা সাজান মুজাদ্দিদ এবং খাজা পরিবারের সকল সদস্য এবং সদস্যবৃন্দের পুত্র পবিত্র কদম মোবারকে। সম্মানিত উপস্থিতি আশেকান জাকেরান, আমার জাকেরান পর্দাহারে ভাই বোনেরা, আজকে মহাপবিত্র সাথী সফর, যেদিন যে রজনীতে আমার কেবলা জান হুজুর লক্ষ কোটি কোটি জাকেরানদেরকে শোক সাগরে ভাসিয়ে আমাদেরকে ছেড়ে তিনি আল্লাহ তাবারাক তাআলার নূরময় জগতে চলে গেলেন, আজকে সেই পবিত্র রজনী বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমার বাবার আশেকান জাকেরান মুরিদগণ পঙ্গপালের মতো তার আজকে ছুটে এসেছেন। প্রিয় উপস্থিতি, এমন একজন পীর, এমন একজন মুর্শিদ আমরা হারাইলাম যার তুলনা এভাবে হয় না, যার তুলনা এভাবে হবে না, এই পৃথিবীর মধ্যে এমন মুর্শিদ কেউ হয় নাই আর কখনো হবে না, কথা বলুন ঠিক কিনা? যিনি শুধু জাকেরদের জন্যেই, তিনি শুধু আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত হয়ে আসেন নাই, বরঞ্চ আল্লাহ তাবারাক তাআলা এই সৃষ্টিকুলের জন্য আল্লাহ পাক আমার কেবলা জান হুজুরকে রহমত স্বরূপ দয়া স্বরূপ তিনি প্রেরণ করলেন, জবান করে বলেন সুবহানাল্লাহ। কেবলা জান হুজুর একটা কথা বলতেন, বাবা কামিল পীরের মুরিদ পৃথিবীর যে প্রান্তে তারা থাকুক, যেখানেই তারা থাকুক, যদি তারা কোনো বিপদে পড়ে আপন পীরকে স্মরণ করে, হুজুর কেবলা জান বলতেন, বাবা ওই পীর যদি কামিল হয় তাহলে লক্ষ লক্ষ মাইল দূর থেকে আপন পীরকে সে সাহায্য করতে পারে, জবান করে বলেন সুবহানাল্লাহ। আমার কেবলা জান হুজুর বিশ্বলি জাকেরদের বিপদে, জাকেরদের আপদে, জাকেরানদের মুসিবতে আমার কেবলা জান হুজুর জাকেরদেরকে সাহায্য করেছেন এবং করতেছেন এবং করবেন, সেই বিশ্বাস আমাদের আছে না নাই? আরে জবান করে বলেন আছে না নাই? শুধু জাকেরদের নয়, আমার কেবলা জান হুজুর ছোট্ট একটা পিপিলিকার জন্য আল্লাহ পাকের দরবার থেকে কেবলা জান হুজুর রহমত স্বরূপ এই পৃথিবীতে আগমন করেছে, জবান করে বলেন সুবহানাল্লাহ। আজ থেকে অনেক বছর আগের কথা, প্রায় 40 বছর আগের, তখন বিশ্ব জাকের মন্দির পাঠশালার দায়িত্বে ছিলেন আমাদের আবিদ আলী ভাই। একদা আবিদ আলী ভাই আসরের নামাজের পরে সুলার মধ্যে তিনি আগুন জানাইলেন, রান্না বান্না করবেন, পাঠ করবেন। হুজুর কেবলা জান আসরের নামাজ পড়ে, আসরের নামাজ আদায় করে দক্ষিণ হুজরা মোবারক বসে আছেন, হুজুর কেবলা জান হঠাৎ করে তিনি দাঁড়িয়ে পড়লেন, দাঁড়িয়ে কেবলা জান হুজুর হাঁটতে হাঁটতে পাঠশালায় চলে গেলেন। পাঠশালায় যে ডাকতে বললো, বাবা আবিদ আলী আপনি যে এই বাসার লাকড়িটা চুলাই দিয়েছেন, বাবা লাকড়িটা উঠে পেলেন। আবিদ আলী ভাই বলে, আমি আশ্চর্য হলাম,
এরকম কত মাস আমি আমার জীবনে পড়াইলাম কেবলা জান হুজুর কোনোদিন এমন নির্দেশ আমাকে করলেন না, আজকে কেন এমন নির্দেশ করলেন? আবিদ আলী ভাই বলে, আমি তখন হুজুর কেবলা জানের জন্য বেতের চেয়ার মুবারক নামিয়ে দিলাম, কেবলা জান হুজুর বসলেন। বসার পরে হুজুর কেবলা জান বললো, বাবা মাসের মধ্যে পানি দাও। আমি পানি দিলাম, পানিতে আগুন নিবাইলাম। হুজুর কেবলা জান বললো, বাবা এই বাঁশের বাবা বাঁশটাকে তো মধ্যখান দিয়ে চিড়ে পেলো। আবিদ আলী ভাই বলে, আমি কুড়াল দিয়ে যখন বাঁশের মধ্যে আঘাত করলাম, মুহূর্তের মধ্যেই বাঁশটা দুইটা খণ্ড হয়ে গেল। জবাব করে বলেন, সুবহান। আবিদ আলী ভাই বলেন, ওই বাঁশটা দুইটা খণ্ড হতে দেরি হলো, আর তখন আমি দেখতে পেলাম বাঁশের ভিতর থেকে লক্ষ লক্ষ গুড়ি গুড়ি পিপীলিকা গুলো মুখের মধ্যে ডিম নিয়ে ঘুর ঘুর করে তারা বের হয়ে পড়লেন। একটা পিপীলিকা উত্তর দক্ষিণের দিকে তারা দৌড়াদৌড়ি করে না, অন্যদিকে তারা ছোটাছুটি করে না, পিপীলিকা গুলো বাঁশের ভিতর থেকে বের হয়ে আমার কেবলা জান হুজুরের কদম মোবারকের চতুর্দিকে মৌমাছির মতো বসে পড়েছে। জোর হলো সুবহান। আপনি যখন চুলার মধ্যে এই বাসটা দিয়েছিলেন আর বাসের মধ্যে যখন আগুন ধরেছে, আপনি তো জানতেন না এই বাসের ভিতরে লক্ষ লক্ষ পিপীলিকা গুলো মুখের মধ্যে তারা ডিম নিয়ে আশ্রয় নিয়েছে। বাবারে যখন বাসের মধ্যে আগুন ধরলো, এই পিপীলিকা গুলো হাউমাউ করে তারা কাঁদতেছিল, আর পিপীলিকা আমাকে ডেকে ডেকে বলতেছিল, খাদা পড়ি পড়ি, ও খাদা পড়ি পড়ি, আমরা ভেবেছিলাম এই পৃথিবীর কোথায় যদি আমাদের নিরাপদ জায়গা আমরা না পাই, এই পৃথিবীর কোথায় যদি আমরা নিরাপদ জায়গা না পাই, তাহলে তোমার দরবারে এই বিশ্বদাকের মঞ্জিলে আমরা স্থান পাব। কিন্তু আজকে বিশ্বদাকের মঞ্জিলে এসে আমরা শান্তি পেলাম না, আজকে তোমার দরবারের চুলার মধ্যে আগুনের মধ্যে আমরা তপ্ত হতে হচ্ছে। হুজুর কাবলাদের বলে, বাবা আমি দালিম এই পিপীলিকার কান্নার চলে গেল, আর তখন আমি চিন্তা করলাম এই পিপীলিকা আমার দরবার আশ্রয় নিল, আমার দরবারের আগুনে পাকশালার পাকশালার আগুনে যদি দগ্ধ হয়ে যদি পিপীলিকা মারা যায়, না জানি কাল হাসুরের ময়দানে আল্লাহ পাকের দরবার আমার বিরুদ্ধে মামলা দায়ের করে। হুজুর কেবলা জান বলে, বাবা তাই আমি আমার হুজরা মোবারক ছেড়ে দিয়া এই পিপীলিকা গুলোকে রক্ষা করার জন্য আপনার কাছে ছুটে এসেছি, এই পাকশালা আমি ছুটে এসেছি। জবান খুলে বলুন সুবহান। যদি তিনি পাকশালায় এসে হাজির হতে পারে আর পিপীলিকার জীবন বাঁচিয়ে দিতে পারে, ওই দরদি বান্দব যে দরদি বান্দব মুরিদের জন্য কোনোদিন পেট ভরে খায় না, খাইলেন না, আমাদের বিছানায় কোনোদিন ঘুমায় নাই, না খায় আমরা যদি বিপদে পড়ে খাদা বাবা বলে ডাক দিই, আমরা যদি
বিশ্বনি বলে ডাকবে আমার কেবলাদার হুজুর আমাদেরকে সাহায্য করতে পারেন কি পারেন না? তারা যখন এই জগৎ থেকে পর্দা নেয়, তারা যখন নূরের জগতে চলে যায়, তখন আল্লাহ তাবারাক তাআলা তাদের ক্ষমতা 70 গুণ বৃদ্ধি করে দেয়। জোরে বলো সুবহানাল্লাহ।